চার মাস আগেও ওদের সম্পর্কটা বেশ নিবিড় ছিল। হঠাৎ করে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, ব্যাস সম্পর্কের ভিতটা কেমন যেন আস্তে আস্তে ফোক আটটা হয়ে যাচ্ছে। মাধবী বরাবরই খুব জেদি। সেদিন একটা ছোট্ট জিনিস নিয়ে কথা কাটাকাটি হলো খুব। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় একবারও পেছন ফিরে তাকায়নি সে। যাওয়ার সময় শুধু বলেছিল, শোনো আমি আর ফিরছি না, অনেক হয়েছে, এই মিথ্যে সংসার আমার চাই না, আর এইবার থেকে নিজে রাঁধবে আর নিজে খাবে, দেখবো কত বুকের পাটা, প্রতিদিন রান্না করে খাওয়াচ্ছি তাও অভিযোগ শুনতে হয়, আজ নুন হয়নি, কাল মিষ্টি হয়নি, তারপর পোড়া পোড়া গন্ধ। জামা কাপড় ব্যাগে ভরতে ভরতে আরো বলল মাধবী, তা তোমার অফিসের মেয়েটা কি যেন নাম, ও হ্যাঁ সৌমিলি, ও বুঝি খুব ভালো রাধে, সারাদিন তো তার প্রশংসায় তুমি পঞ্চমুখ, আজ মোমো, কাল মুড়ি ঘণ্ট, পরশু চিড়ের পোলাও, আরো কত কি, বাপ রে বাপ, আর কাউকে পেলো না, তোমাকেই খাওয়ায়, আমার বরকেই হাত করতে হবে। শুনিল প্রতিক্রিয়াহীন, বুঝতে পারছিল না কি বলা উচিত, শুধু মাথাটা নাড়লো, আর তারপর সামনে থেকে সরে গেল নিঃশব্দে। শোনো তাহলে ওকেই বলবে তোমার জন্য প্রতিদিন রান্না করে খাবার পাঠাতে, আমি চললাম, যত সব আদিক খেতা। শুনিল আর আটকাতে চাইনি, ভেবেছিল যাচ্ছে যাক, ফিরে তো ওকে আসতেই হবে। মাধবীও তেমন। এই ছিল তাদের শেষ কথা। যাই হোক, রেগে টেগে বেরিয়ে গেল মাধবী, সাইড ব্যাগটা কাঁধে আর হাতে একটা সুটকেস। মাধবী সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছন থেকে সুনীল ডেকে বলল, আরে ওই একটা সুটকেসে সব জামা কাপড় ধরলো তোমার, বলেই সব শাড়ি মেকআপ কিটস নিয়েছো তো, দেখো আবার যেন ফিরে না আসতে হয়। ওদিকে রাগে চলছে মাধবীর চোখ দুটো, আর একটু রাগলেই বোধহয় চোখ দুটো বেয়ে অশ্রু নামবে অভিমানে। মাধবী চলে গেল। কিছু দূর এগোতেই অটো পেয়ে উঠে পড়লো অটোতে। দাদা উল্টোডাঙ্গা স্টেশন যাবেন তো? লোকটি বলল, হ্যাঁ কিন্তু আপনি একা, এটা কিন্তু করোনা ওই অটো, এখন আপনি যদি বেশি ভাড়া দিয়ে যেতে চান তবে ভাড়া কিন্তু 100। হ্যাঁ আহা, আপনারা পারেন বটে, ওইটুকু রাস্তা কলেজ মোড় থেকে বিধাননগর, তাও 100। আচ্ছা আচ্ছা আসি দেব, চলুন তো আমার তারা আছে। অটোয় বসে রাগে ভেতরটা গুনে উঠলো মাধুর, তারপর ব্যাগ থেকে ফোনটা বার করে দেখলো, না কোনো মেসেজ আসেনি, কোনো কলও না। বাহ খুব ভালো সুনীল সেন, আপনি আমাকে ছাড়া থাকতে শিখেই তো গেছেন দেখছি। এ কথাগুলো ভাবতে ভাবতেই সময়টা কেটে গেল চোখের পলকে, আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল উল্টোরা। অটোয় বসে এই সাইড ব্যাগটা হাতড়াতে হাতড়াতেই অবাক হলো মাধবী, আকাশ থেকে পড়ল, হাত পা কেঁপে উঠলো তার। এ কি আমার পার্সটা? আমি তো পার্সটা ঢুকিয়েছি, তা আমার বেশ মনে আছে, তাহলে কি পকেট মার হয়েছে? কিন্তু কিভাবে, ঘর থেকে বেরিয়েই তো সোজা সোজা অটো ধরলাম, প্রায় 4,000 টাকা ছিল, এটা কি করে সম্ভব? আরো আরো একবার ব্যাগটা ভালো করে সার্চ করলো, কিন্তু কিছুই লাভ হলো না। এসব ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিল মাধবী, সুনীলের নাম্বারটা কল করতে করতেই সাথে সাথে ধরলো সুনীল, গম্ভীর গলায় বলল, কে বলছেন? একটু পরে কল করুন, ব্যস্ত আছি। কথাটা শেষ না হতেই মাধবী খুব হতাশ গলায় বলল, সুনীল আমি বিপদে পড়েছি, একটু আসতে পারবে? আমি অটো করে উল্টোডাঙায় এসেছি, মনে হয় পার্সটা রাস্তায় হারিয়েছি। ও মাধবী তুমি, তোমার নম্বরটা ডিলিট করে দিয়েছিলাম, ভাবলাম রেখে কি লাভ, চলেই যখন গেছো তাই বুঝতে পারিনি যে তুমি, আর আমি এখন ব্যস্ত বুঝলে, তুমি এক কাজ করো ওই অটোতেই আবার বাড়ি ফিরে এসো,
টাকাটা নিয়ে দিয়ে দেবে তখনই না হয়, কেমন? এখন তবে রাখি, বাই। চোখ দুটো খিচে এলো মাধবীর, এতটা অসহায় লাগেনি আগে, এত নিষ্ঠুর হতে পারলো সুনীল। একবারও একবারও ভাবলো না ওর কথাটা। হঠাৎ পেছন ঘুরে দাঁড়াতেই দেখলো অটোওয়ালা আর নেই, সুনীল দাঁড়িয়ে। এ কি তুমি? অটোওয়ালা কই? মেম সাহেব একা একা যাচ্ছেন বাড়ি, একা একা তো রাস্তায় চলতে পারো না, আবার 4,000 টাকা পার্সে রেখেছ। আরে কিছু টাকা তো ব্যাগে রাখতে হয় নাকি? যদি জানতাম ব্যাগে 1 টাকাও নেই তবে কি আর বউয়ের পকেট মানিটা করাতাম? মাধুরী চোখ দুটো মুছে একটু কাছে গিয়ে বলল, তার মানে তুমি? এত ঝগড়াঝাটি করলে এরকম পকেট মারি আরও হবে, একটু এদিক ওদিক চোখ দুটো খোলা রাখো মেম সাহেব। আর পকেটমার যখন হয়েই গেছে, আমার 2 চাকার বাহনে চড়ে বাড়ি ফিরে চলো দেখি, ঝগড়াঝাটি রাস্তায় করাটা ঠিক হবে না। মাধবী মুখটা ঘুরিয়ে নিল, মনে মনে একটু আনন্দ অনুভব হচ্ছিল, মানে ওই আর কি। সুনীল গাড়ি স্টার্ট দিয়ে বলল, আর হ্যাঁ, বিপদে পড়েছিল বলেই এসেছি, অন্য কিছু ভেব না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, পকেট মারি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? না বউ রাগ করে চলে যেতে চাইলে তাকে ফিরিয়ে আনার জন্য একটু আর তো এরকম করতে হয়, সেই তো সুনীল সেনকেই মনে করতে হলো। তা কি বুঝলেন মেম সাহেব? তারপর ফিরে গেল দুজনে একসাথে। সুনীলের পেছনে ওর ঘাড়ে আলতো করে হাত রেখে মাধবী বাইকে বসল। বাইকটা চলতে চলতে কোথা থেকে যেন ভেসে এলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন?